যাত্রায় পালা বদলের পালাকার শম্ভুভাগের সপ্তদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। মরেও যারা মরেন, রচনা আনন্দময় বন্দ্যোপাধ্যায়, নির্দেশনা শ্রীকান্ত প্রামাণিক, কথা ও সুর সব্যসাচী বাঘ, ব্যবস্থাপনায় রমেশ প্রসাদ, প্রচার পরিকল্পনায় অশোক মাঝি, রাজীব মণ্ডল, রাজীব গাঙ্গু, পরিবেশনায় বর্ধমান নবনাট্য আন্দোলন গ্রুপ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কানু মাঝি, স্বপন কুমার সাঁই, সিধু মাঝি, রাজীব কুমার মণ্ডল, চুনার মাঝি, ববি মল্লিক, ভীম মাঝি, অশোক কুমার মাঝি, দীনেশ, রমেশ প্রসাদ, চূড়া মাঝি, সুব্রত কুমার রায়, ভুবন ভট্টাচার্য, মানস কুমার চক্রবর্তী, মিস্টার অলিভার, শুভঙ্কর ভট্টাচার্য, নিকলসন, রাজীব কুমার গাঙ্গুলি, কর্নেল জেমস, বিপ্লব কুমার ঘোষ, মুগলাল ভকত, সব্যসাচী বাঘ, মহিম রায়, উদয় শঙ্কর তা, রামলাল, শ্রীকান্ত প্রামাণিক, অন্যান্য চরিত্রে রাজদীপ, যাদব ঘোষ, মহিলা চরিত্রে ঝুমকি, পরিচিতা দে, শিবলি, মিঠু চ্যাটার্জি, দুলালী, প্রিয়া হাজরা। আজকের যাত্রাপালা মরেও যারা মরে না, ১৮৫৫ সাল, বিহার চরণাকপুর মালভূমি সংলগ্ন আগনাডিহি বারহাট, সাঁওতাল জনগোষ্ঠীর বাস, এরা ছিল সহজ সরল কঠোর পরিশ্রমী। এরা প্রকৃতিপ্রেমী, গাছ পাহাড় নদী মানুষ সবাইকে ভালোবাসত। কিন্তু এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজ চক্রান্ত করে মহাজন জমিদার পুলিশকে হাতিয়ার করে এই আদিম জনগোষ্ঠীকে শোষণ পীড়ন করতে শুরু করল। প্রতিবাদী হয়ে ওঠে এরা, বিদ্রোহ করে। আজকের যাত্রাপালা মরেও যারা মরে না, আমার বেটে 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 আমার বেটে
আমি ওকে
বিএস থেকে তারাই মহা। পরে ডাক্তার দাদা আসুক, তারপরে একটা বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, বলছি জিবলির সাথে আমার বিয়াতে তুই যদি বাপকে রাজি করাতে না পারি আমি কিন্তু কালই বাড়ি ছেড়ে চলে যাবো। হা ভয় পাই না।
করেছে। মনে রাখিও আমার হাতে পিস্তল আছে। আমি তো মাঠে ভুলি মেলাতে আছে তুমি আমার সাথে চলো। তুমি তোমাকে তুই একটা ঘরে কেন মা? তোর বাপ কোথায়? তোর গায়ে হাত দিলে ওই ইংরেজের হাত দুটো আমি ভেঙে কুড়িয়ে জয় মা জয় মা। মা কালি কই বলল দায়নি রক্ষে কর মা রক্ষে কর নমর সিদ্ধি দাদা গণেশ আয় নম মা দুদায় নম হে লালি ও দুলালি নমর সিদ্ধি দাদা গণেশ আয় নম মহাদেব আয় নম দুলালি চললে বললে চলবে কেন জানব তুমি ওই কাজের জন্য তোকে খাইয়ে পড়িয়ে এতদিন বুঝছি যা 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 তৈরি থাকবি। সেটা এখন শুনতে আসলে ওই টাকাটা ফেলে দিয়ে এখানে খুশি চলে চাবকটা নিয়ে বাবা কালি সকালে
কত হলো? ওই ইন টোটাল 8 বস্তায় মোট 12 মণ হয়েছে। না বাবা, আমি ওকে কিছু বলিনি। ওকে আপনার কাছে আমি আসতে বলেছি, আপনি ওকে হিসেব ঠিক দিয়ে বলে দেবে যে 12 বস্তায় মোট 4 মণ ধান। ওই 4 মণের ধানের তো আমি সব পাবে। হ্যাঁ সাজিজি, বাকি 8 মণ যাবে কোথায় বাবা? সিদ্ধি দাদা গণেশের পুজোই যাবে বাবা। এই সরল বোকা লোকটাকে আপনি এইভাবে ঠকাবেন? কোন শালা বলে আমি ঠকাচ্ছি? ধর্মের তাটে বসে আমি গণেশের নামে ব্যবসা করছি? এ ব্যবসা নয়, এ একেবারে পিওর চিটিং কেস বাবা। আরে বাবা, তুমি আজকে লেখাপড়া শিখে আজকে নতুন ব্যবসায়ী, এসব তুমি বুঝবে না, বোঝার চেষ্টা করো না। যাও না বাবা, এ ঠকবাজি কারবার আমি করতে পারবো না বাবা। সাহেবদের সঙ্গে ঘুরে ঘুরে একদিনে বুঝি কি তুমি এই ব্যবসা শিখে? বাবা সাহেবরা বলেন, যা করবে ধর্মের নামে আইন মতো করে যাও, বেআইনি কিছু করা মানে পাপ। আরে বাবা, সাহেবদের হাতে রাজ্য আছে, কামান বন্দুক আছে, গোলাগুলি আছে, তাই সাহেবরা ওই বেআইনকে আইন করে ধর্মের নামে ব্যবসা করছে। আর আমাদের কাছে একটু তাড়াতাড়ি হিসেবে পয়সা দিয়ে পড়ো, আমার এগুলি সুদা করে ঘরে দিতে হবে। খাবার লেগে নুন দিতে কাপড় বোনা সুতা দিতে হবে। তোমার যা দরকার সব আমার দোকানে পড়েছে, ওই পাশে দিয়ে দিয়েছি ছোটা ফুল, তার লেগে তুই আমায় ইসে নুন দিবি। পাশে গিয়ে বিশ্বের নুন তো হবে না বাবা, হবে না বিদেশ থেকে নুন আসে, ওই সমুদ্রের নুনের চাঁদ হয়ে গেছে। চা
দেখাও পাড়া দুটোকে। ভালো করে চল দেখো, আর আমার গাদা থেকে চারটি খড় এনে তুমি খেতে দাও, বুঝলে? ভয় নেই, নিজের কাজে যা, এসব আমাকে জ্ঞান দিতে এসে অজ্ঞান জ্ঞান দেওয়া যায়, কিন্তু জ্ঞান পথে জ্ঞান দেওয়া যায় না। বাজে কথা ছেড়ে নিজের কাজে যা। আপনার কাছে আজ আমার ইস্তফা, এই কাজ আমি করব না। কাজ না করলে খাবে কি? না খেয়ে মরব তো একটা মানুষ হয়ে মানুষের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারব না। এই ছোট বোকো, তুই কোথা যাস? তোমার হিসাব দিয়ে যা। তোর হিসাব তো আমি দেব না। আমি বাবার সঙ্গে একজন হতে পারতাম না বলে আজ উনার কাজ ছেড়ে তুমি চলে যাচ্ছি। আমি উদাম নিব না, তোমার ধান ফেরত দেয় আমি অন্য খানে বিচে দেবো। হবে না বাপন, ধান ফেরত হবে না, সেসব আমার গাদায় জমা পড়ে। না সে হবে না, আমাকে ধান ফেরত দিতে হবে। আমি হামলা করি নাই, ও আমার উপর জুলুম করছে। আমার আড়তের সব ধান একবারে লুট করে নিয়ে চলে যাবে। আমার মাথায় বাচ্চার পাতা না হইলে আগে হবে। তুই এখানে এসেছিস কেনে? বুঝবো,
আমরা বোনের বাপ ফলে তুমি গর্ব করি উদের মতো ছুচোকে মেরে বিহার বন্ধ করতে চাই না পুরো চেতাই আমাদের মারতে চাও আমরা কিন্তু পুরো আমরা কিষাণ আগে ছিলাম ইথন আছে ওরে থাক আমরা যদি মাথায় খাম পাইয়া ফেলে চাষ না করি মুখে তুলে তোর হাতে আনলে আমি পারবো না তুই বাপ পড়বে আমি পারবো জানাবো আজ সব
অপ্রস্তুত হবো। আমি কাকে নিয়ে থাকবো বোন? চা পেটি ভাত চা পাখি ভগত আমায়
আমাকে চার মনে দান দিচ্ছিল, আমি আমি লীলা সেটা ওকে দান করে দিচ্ছি। তাদের খুনে হাত রেঙে আমি তাদের তাদের করে নিয়ে যাবো।
না না, আমি ওকে ইগলা চিনতে দেবো না, আমিও যাবো, আমিও যাবো। হে মাজিকে খালাস করতে যাবো। আমার মায়ের পেটের ভাইকে মুখে ফেলে দিয়ে তখন ঘরে বসে আমি ওই আর কথা শুনতে পারবো না, কিছু পারবো না, কিছু নাই। What?
শুতে বাদ গেছে, সুদের সঙ্গে আসন না দেয়া পর্যন্ত যে তোকে সুদ দিয়ে যেতেই হবে। আমাকে একটুখানি জমি নেব, ২০ পালি একসাথে পাপ কোথা? সিদ্ধি তথা গণেশ, তাহলে তো তোকে সারা জীবন ওই সুদি কাকিদের উপর তো যে জুলুম করছি এর ফলকে তোর কোথায়
আমি তোর বাপকে পাপ করে দিল। আমরা জঙ্গলি তুই আমাদের উপকার করে তার উপকার আমরা করি না। শোন ভগত, আজ আমি এখান থেকে ভীম মাঝিকে খালাস করে নিয়ে যাচ্ছি। কিন্তু ভীম যদি তুই কোনো সন্তানদের উপর জুলুম করে সেদিন আর মাফ নয়, সেদিনের তাগিদ কোপে। এই ছেলে, এই ছেলে হতে আমার সর্বনাশ হয়ে যাবে। না বাবা, একটা বিরাট সর্বনাশের দায় থেকে আমি আপনাকে বাঁচিয়ে দিলাম। মনে রেখো, এই সাঁওতালদেরকে না মেরে আমি কিন্তু মরব না। ওই অসভ্য সাঁওতালদেরকে মারলে আপনার সুদের সুদ দশ সুদের কারবার কি যে বন্ধ হয়ে যাবে। মানে এবার দিলে ডাকাতি হইব না।
সাহেবের নাম কি হয়েছে? আমি ডাকাতি করলে তোর কাছে ধারা দিতে আসতাম, তোকে সিপাহি দাবো গালিয়া আমার পিছিয়ে ছুটতে হতো। দেখেন না কেসটা কি হইলো? এসব কি বলবো Business is not so easy. I mean,
টাকা রোজগার করা সহজ কাম নয়। From the tribe to Don Jose, both unready to say, come to the other, that is to call me, and pray for the other, that I would come to the other. But the one check, I don't want to go on. Art debate. But God debate. You have a body of the dirty. If I had not known the Akaharu behind me. আমি আসবো
আলবার্ট নাচা, তুমি আমার কাছায় যদি নাচ না করো আমি তোমাকে আবার চাবুক মারিয়া না চাই। তোর চাবুকে ঝুমকি মেয়েদের মর হয় না। তুই কি রে ছেলে পড়িস নে ঝুমকি না ঝুমকি আমার শেষ কথা জানের ভয়ে আমি আমি চাবুক না তোকে তো ছেড়ে দে আমি আর পগাই তোকে ছাড়া। ওকে আচ্ছা আমার ধর্ম পাচ্ছিস আমার মরণ
চাষ করে আমরা যে দামে ফসল বিকাই
তাতে আমাদের পূর্তা হয় না। কি সবচেয়ে তোমরা চাপ দিয়ে রাজি আছো? আমাদের ফসলের দ্বিগুণ দাম দিব বল দিবি? তোমরা চাষ করো, সরকার তোমাদের কথা বিবেচনা করি। আরো কোথাও কোথায় নাই, আমাদের দিয়ে চাষ করতে গেলে ফসলের দ্বিগুণ দাম দিতে হবে। তোদের খাওয়াতে গিয়ে আমরা না খেয়ে মরব। দিনা দয়া আমাদের কানা দামরা জোর জমি সব বিকায় দেবে, কোন কাজ আমরা করব না। বলে যা তোর ছেলেরা কোথায় আছে। জানতুম তোর ছেলেরা সাথে ফোন করেছে, এখানে এসে শুনছি আমাদের বিনা দোষে পিটায় সব আমি জানি। আমি গুণ দিনে হ্যাঁ তাই আমি তোর সালা হব না। I shall punish you, okay?
আমাকে তোমাকে চাই,
তার থেকেও বিচিত্র এই টিচারিনী নারী মাফ লয় যা আমি তো মাফ হয়ে যাও ও
ফাঁস চাই না, থেকে ছিনাইয়ে তোকে পিছাই দিব। তুই ঘরে যা, আমি দেখছি। আয় জুমকে, চলে আছি বেচারা, চলে চলে। আরে উপরে দিয়ে কোথায় যাচ্ছিস? যেমনটা মনে হয় কিচ্ছু হাতে হাতে দাঁড়া ভাগ।
তবে সোজা হয়ে দাঁড়া। আমাদের কি ফল করবে নাকি? হে ফাঁকা তুই আমার একটা ভাই, তুই আমার ভাই আছিস। আগে একটা দূর কাছে না, যেখানে আমার কোনো বিপদ হবে সেখান তুই হাতিয়ালে আমার পাশে এসে দাঁড়া। আমি তোকে যতক্ষণই বোকা ভেবেছিলাম তুই রাখছিস তার চেয়েও বেশি বুদ্ধিমান। আমি আসি, আসুন আমার বাবাটাকে যেন ক্ষমা করে দিস। চলি রে, চলি। আমরা দু ভাই মিলে ওকে শেষ করে দিয়েছি। শুধু একটা দিনেশ তারকাকে শেষ করলে হবে না, এক তারকা দুষ্কার তারকা আসবে। এখন আমাদের বাঁচতে হলে আসিয়াছি
সিধুকানুকে ধরতে না পারলে আর চাকরি জয় ভাই সবাই চার পাঁচ গায়ের বড় তার পিছিয়ে পিছিয়ে ঘুরে সেই দুলালি
তোকে অপমান করতে চাই না। তুই হচ্ছিস মায়ের জাত। আমি সত্য মনে কর না দুলালি, তুই আমার মা আর আমি তোর ছেলে। সেই ছেলের হাত ধরে প্রেম নিবেদন করে মাতৃজাতির মুখে কালী লাগিয়ে দিস না রে দুলালি, কালী লাগিয়ে দিস না। তোর মতো উল্লুকের কথা না এই দিন
মানে কথা সাপ না
চোখ করিবার সময় না। It is not a simple murder. It is a pure revolution. It's not a revolution. It's just a simple case of Oh, yes,
চুড়ামাঝি, কমে কমে চুড়ামাঝি কমে। তোমাকে সিধুকানু সন্ধান দিতে ইয়ার জন্য আমি তোমাকে রুপিয়া দেব, বহু সারে রুপিয়া। আমাদের চন্দ্রিকা তুলে রেখেছে, এই হাল কে জানো
শয়তান চোরা মাছিকে আমি এক অপমান
ভাই তুই তোর ভাই শিশুকে ফেরা। সে আহত হয়ে হিংস্র বাঘের মতো ইংরেজের পিছনে ছুটে যাচ্ছে, তার পিছনে ছুটে যাচ্ছে ইংরেজ সেনাপতি কর্নেল জেমস। তাকে একটু ফেরাতে না পারলে তুই চুম্বির মতো ওকেও তোকে হারাতে হবে। না, চুমকে পড়েনি, কিন্তু তাকে তাকে আমি ছেলে পালাতে কারো 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 ঈর যোদ্ধা হয়ে এই তুমি কি করলে কারো? শয়তানের ছলে ভুলে নিজের বুকে নিজে ছুরি মারলে। এ তুই আমার কি পরীক্ষা নিচ্ছিস বল? এই ব্যর্থ জীবনে আর আমি তোর পরে কোনদিন পুষ্পাঞ্জলি দেব না বা কোনদিন Yeah.
চুরি করে দালালি করে আমার সিধুকে দুই গেটের হাতে তুলে দিয়েছে। আমি ধরাই দিব কেন? নিমলে দিয়ে ধরিয়েছে। ধরা পড়েছে করেছে
একটা নিগমের যে কোনো মুহূর্তে সে মরিয়া চাইতে পারে। ও আর কি শাস্তি হবে বলুন, সেই জন্য আমি তোমাকে ইহা আনিয়াছি। অশোক মাঝি,
মানস চক্রবর্তী, সুব্রত কুমার রায়, রাজদীপ দে, শুভঙ্কর ভট্টাচার্য, নিকেলসনের ভূমিকায় রাজীব গাঙ্গুলি, সুনামাজির ভূমিকায় ববি মল্লিক, রমেশ প্রসাদ, স্বপন কুমার সাই, রাজীব মন্ডল, অরিজিতা দে, মিঠু চ্যাটার্জি, প্রিয়া হাজরা, উদয় শঙ্কর, তা কর্নেল জেমস, বিপ্লব ঘোষ। আমি সব্যসাচী বাগ, আর আমাদের কনিষ্ঠতম নির্দেশক আজকে শ্রীকান্ত প্রামাণিক সাফল্যের সঙ্গে আজকে করেছি। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাত মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ সিন্ধু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে যাবে তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয়